আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। শুভেন্দুর সব প্রস্তাবেই হ্যাঁ নয়, ভিন্ন মত বাড়ছে বঙ্গ বিজেপিতে। দলের শীর্ষ নেতৃত্ব এখনও তার উপর ভরসা রাখেন, আস্থা রাখেন, প্রয়োজনে ডেকে পাঠান বা সরাসরি ফোনে কথা বলেন। তবুও কোথাও যেন সুর কাটছে, দূরত্ব বাড়ছে, ক্রমশ দলে যেন এক ঘরে এক পেশে কোণঠাসা হয়ে পড়ছেন তিনি। মাঝে মধ্যেই তার বড় একা লাগে দলের অন্দরে, দলে যেন তার সেই গুরুত্ব আগের মতো নেই। যা যা তিনি বলতেন সেটাই সবাই মেনে নিত, এখন সেই মেনে নেওয়া তো দূর। তার প্রস্তাব নিয়ে দলে কোনো আলোচনাও হয় না। বিষয়টা এখন এমন দাঁড়িয়েছে, যেমন তুমি চলো তোমার মর্জিতে, আমরা চলি আমাদের খেয়ালে। হ্যাঁ, এটাই এখন বঙ্গ বিজেপির সঙ্গে শুভেন্দু অধিকারীর রসায়ন। সেই ঘটনা কার্যতর স্পষ্ট হয়ে গিয়েছে আরজিকর কাণ্ড নিয়ে বঙ্গ বিজেপির অবস্থানে। শুভেন্দুর সঙ্গে দূরত্ব ঠিক কোথায় বঙ্গ বিজেপির নেতাদের, পদ্মের নেতারা প্রকাশ্যে জানাচ্ছেন দলে কোনো দণ্ড নেই, সবাই একজোট হয়ে কাজ করছেন। সত্যি কি তাই? দলের নেতাদের অনেকেই আড়ালে স্বীকার করছেন বঙ্গ বিজেপিতে শুভেন্দুর গুরুত্ব আর কদর দুই কমছে লোকসভা নির্বাচনের পর থেকে। বিশেষ করে যেভাবে তিনি রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সঙ্গে দূরত্ব কমিয়ে ফেলেছেন, যেভাবে চূড়ান্ত তৃণমূল ও সংখ্যালঘু বিরোধিতার পথ থেকে সরে এসেছেন, তা দেখে দলের সিংহভাগই এখন এটা মানতে নারাজ যে শুভেন্দুর সঙ্গে তলে তলে তৃণমূলের আর কোনো যোগাযোগ নেই। বরঞ্চ দলের বড় অংশই এখন এটা মনে করেন শুভেন্দুর তৃণমূলের প্রত্যাবর্তন এখন সময়ের অপেক্ষা মাত্র। লক্ষণীয়ভাবে তৃণমূলের নেতানেত্রীদের বক্তব্যেও আর আগের মতো শুভেন্দু বিরোধিতাও আস মেলে না, কোথাও যেন একটা বোঝাপড়া চলে আসছে প্রকাশ্যে, যা খালি চোখেও ধরা পড়ে যাচ্ছে। আরজিকর কাণ্ডে কার্যত শুভেন্দুর সঙ্গে বঙ্গ বিজেপির সেই দূরত্ব মারাত্মক আকারে প্রকট করে দিয়েছে। আরজিকর কাণ্ডে প্রথম থেকেই রাস্তা কাঁপাচ্ছে বামেরা। আন্দোলনের প্রথম সারিতে যে সব মুখ দেখা যাচ্ছে তারা সব বামপন্থী, সেখানে বিজেপির মুখ খোঁজা খড়ের গাদায় সুস খোঁজার সামিল হবে। কার্যত আরজিকর কাণ্ডে বঙ্গ বিজেপির অবস্থান কী হবে সেটাই ঠিক করে উঠতে পারেনি দলের রাজ্য নেতৃত্ব, তাই গোটা দলই হাত গুটিয়ে বসেছিল। যদিও তৃণমূলের অভিযোগ আন্দোলনের পিছনে হাওয়া দিয়ে গিয়েছে বিজেপি, সোশ্যাল মিডিয়ায় বিস্তর ফেক নিউজ ছড়িয়ে দেওয়া হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে, কিন্তু সেখানে না শুভেন্দু আছেন না বঙ্গ বিজেপি আছে। শুভেন্দু আরজিকর কাণ্ডে বারবার পতাকাহীন আন্দোলনের কথা বলছেন বটে, কিন্তু তাদের রাজ্য নেতৃত্বের তাতে সাই নেই। এমনকি দলের বৈঠক বা কেন্দ্রনেতৃত্বের সঙ্গে আলোচনার সময় শুভেন্দুর প্রস্তাব নিয়ে কোনো কথা হয়নি। পদ্মনেতাদের মতে এটাই বঙ্গ বিজেপির অন্দরের সবথেকে বড় পরিবর্তন। আগে শুভেন্দু যেটা বলতেন সেটা গুরুত্ব দিয়ে দেখা হতো, সেটা নিয়ে আলোচনা হতো, শেষ মুহূর্তে দেখা যেত শুভেন্দুর অভিমতই প্রাধান্য ও গৃহীত হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, সেই মতোই বঙ্গ বিজেপির আন্দোলন বা কর্মসূচি হচ্ছে, কিন্তু সেটাই এখন বন্ধ হয়ে গিয়েছে। 27 তারিখের নবান্ন অভিযানকে স্বাগত জানাই রাস্তায় নামবেন অধীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 26 তারিখ পর্যন্ত সময় রয়েছে, তার মধ্যে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন, নয়তো 27 তারিখ নবান্ন অভিযান করবে ছাত্র সমাজ। এই মর্মে রাজ্য জুড়ে প্রচার চলছে, সেই অভিযানকে সমর্থন করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, প্রয়োজনে তিনি নিজে ওই অভিযানে অংশ নেবেন। কংগ্রেসের তরফ থেকে নবান্ন অভিযানকে সমর্থন করা হয়েছে, রাজনৈতিক দিক থেকে এটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। আরজিকর কাণ্ডকে সামনে রেখে কোনো রাজনৈতিক কর্মসূচি করা যাবে না, এই কথা আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের পতাকা সরিয়ে রেখে একাধিক কর্মসূচি চলছে রাজ্য জুড়ে, বিরোধীরা রাজনৈতিক পতাকা না রেখে সরকারের বিরুদ্ধে প্রচার করছে, এমনই দাবি শাসক দল তৃণমূল কংগ্রেসের। ছাত্র সমাজের নামে নবান্ন অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, কিন্তু সেখানে এক রাজনৈতিক দলের প্রচ্ছন্ন মদত রয়েছে এমন অভিযোগের কথা উঠে আসছে। সেই জল্পনার মধ্যেই অধীর চৌধুরী পাশে থাকার বার্তা দিলেন। অধীর চৌধুরী বলেন 27 তারিখ ছাত্রদের নবান্ন অভিযান, আমি এই অভিযানকে স্বাগত জানাই, তাদের বীরত্ব আছে, দরকার হলে আমরাও সেই অভিযানে যাব। রাজ্য সরকার এই কর্মসূচির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, সেই বিষয়ে তিনি বলেন আগে ডান্ডা চালিয়ে দিত, এখন ডান্ডা চালালে হিতে বিপরীত হবে, এখন কোর্টে দ্বারস্থ হচ্ছে, সরকার দুর্বল হচ্ছে, ছাত্র সমাজের হুঙ্কারের কাছে সরকার মাথা নিচু করতে বাধ্য হচ্ছে।
27 তারিখের এই অভিযান ঘিরে যথেষ্ট চর্চা চলছে। শুভেন্দু অধিকারীও এই মিছিলের পক্ষে সওয়াল করছেন। নবান্ন অভিযান ঘিরে সাজসজ্জ রব তৈরি হয়েছে শনিবার থেকেই। নিরাপত্তা খতিয়ে দেখতে শনিবার দুপুরে হাওড়া ময়দান সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাজ্য পুলিশ সহ হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ছাত্র সমাজের কর্মসূচির আড়ালে অশান্তির ষড়যন্ত্র স্পষ্ট, নিরাপত্তা বাড়াচ্ছে পুলিশ। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে বিজেপির ছদ্মনামে নবান্ন অভিযানের দিন অশান্তি বাঁধানোর ছক আরও স্পষ্ট হল। নিজেদের ছাত্র বলে পরিচয় দিয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে শুক্রবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তিনজন। 27 তারিখ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের পতাকা ছাড়াও পরিবারের একজনকে সঙ্গে নিয়ে নবান্ন অভিযানের মিছিলে আসার আহ্বান জানানো হয়েছে এই সাংবাদিক সম্মেলনে। শুধু তাই নয়, হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই দিন মিছিলকে যদি পুলিশ বা প্রশাসক দল বাধা দেয় তাহলে বাংলা স্তব্ধ হবে। এদিকে আগামী 27 তারিখ ছাত্রদের নবান্ন অভিযানকে সমর্থন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, ছাত্রদের যে নবান্ন অভিযান তাকে আমরা স্বাগত জানাচ্ছি, তাদের দৃঢ়তা আছে, আমরা তাদের সঙ্গে আছি, দরকার হলে আমরা সেই নবান্ন অভিযানে যাব। সঠিক সিদ্ধান্ত ছাত্রদের, ফলে ওই দিন গোলমালের আগাম ইঙ্গিত এদিন দিয়ে রেখেছেন ছাত্র সমাজের তরফে উপস্থিত সায়ন লাহিরি, প্রবীর দাস ও শুভঙ্কর হালদার। প্রবীর নিজেকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, শুভঙ্কর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দেয়। তারা একে অপরের ফেসবুক ফ্রেন্ড বলে পরিচয় দিয়েছে, কিন্তু শুধু সমাজ মাধ্যমে প্রচার করে এত বড় কর্মসূচি এই জঙ্গি আন্দোলনের পিছনে কারা রয়েছে সেই বিষয়টি অবশ্য সুকৌশলেই এদিন এড়িয়ে গিয়েছে ছাত্র সমাজের তরফে দাবি করা এই তিনজন। গোয়েন্দা পুলিশের শীর্ষস্তরের এক সূত্র জানাচ্ছে, আরজিকর ইস্যুতে আগামী 27 তারিখ ছাত্র সমাজের নাম করে ডাকা নবান্ন অভিযানের দিন বড়সড় অশান্তি পাকানোর ছক করা হয়েছে। ঘষে মেজে এই পরিকল্পনাকে নিখুঁত রূপ দিতে মাঠে নেমেছে বিরোধী পক্ষ। ছাত্র সমাজের নামে এই আন্দোলনের পিছনে রয়েছে বিজেপি, তা পরিষ্কার হয়ে গিয়েছে। বামেদের একাংশও যোগ দিতে পারে গেরুয়া শিবিরের এই কর্মসূচিতে। বামেদের বিভিন্ন ফেসবুক পেজ থেকে শুরু করে এবিভিপি ও আরএসএসের ছদ্মনামের প্রোফাইল থেকে পোস্ট করা হচ্ছে এই কর্মসূচির। শুভেন্দু অধিকারী নিজেও প্রচার করছেন, শুভেন্দু নিজেও এই কর্মসূচিতে থাকবেন। আগামী 29 আগস্ট এই ইস্যুতেই কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার প্রতিবাদ মিছিল করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। আরজি করে নির্যাতিতার বিচার ছেড়ে এখন মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়ে নবান্ন অভিযানের নামে 27 আগস্ট পথে নেমে বাম রাম যৌথভাবে অশান্তি হিংসা ছড়ানোর চক্রান্ত করছে বলে ইতিমধ্যেই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। বাংলা ভাগ করতে বিজেপি হাসপাতালের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে বিস্ফোরক ফিরাদ হাকিম। ডেঙ্গির একটা নতুন প্রক্রিয়া শুরু হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে শনাক্তকরণের কাজ শুরু হচ্ছে। এছাড়া ডেঙ্গি ভ্যাকসিন আনার চেষ্টা করা হচ্ছে। আগে ছাদে যেসব টাওয়ারগুলো ছিল তার জন্য প্রাক্তন মেয়র সিদ্ধান্ত নিয়েছিল একটা ফি দিয়ে তারা টাওয়ারের রক্ষণাবেক্ষণ করবে, কিন্তু এখন আরেক কোম্পানি উঠে গেছে, ফলে সেটা পরিত্যক্ত পড়ে রয়েছে। তাই আগে বাড়ির মালিককে বলা হবে সেটা খুলে নিতে, যদি তারা না খোলে তাহলে আমরা টাওয়ার খুলে আমরা সেটা অ্যাকশন করে দেব। শনিবার কলকাতা পৌরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান ফিরাদ হাকিম। রাজনীতি প্রসঙ্গে মেয়র বলেন, শুভেন্দু অধিকারীর পাল্টা আমাদের খেয়ে দেয় কাজ নেই যে আমরা সিভিক ভলেন্টিয়ারদের সিম কার্ড দেব। উত্তেজনা সৃষ্টি করছেন শুভেন্দু অধিকারী, কেউ কাউকে ভয় পায় না, 400 পার মায়ের ভোগে চলে গেছে, প্রশাসন কী করেছে যে ভয় পাবে, এগুলো হচ্ছে রাজনীতির খেলা। কখনও সন্দেশখালী নিয়ে ভুল প্রচার করেছে, এখনও সর্বোচ্চ আদালতে কেস আছে, আমি মনে করি বিচার হবে, সিবিআইকে অনুরোধ করবো তাড়াতাড়ি তদন্ত করতে। চারিদিকে ধর্ষণ হয়ে যাচ্ছে, শুধু প্রচার করছি কিন্তু ভারতবর্ষ কোথায় যাচ্ছে, অসমের ঘটনার মৃত্যু হয়েছে, তার মানে মেরে দিয়েছে, যেটা যোগী রাজ্য এনকাউন্টার হয়। আমরা বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস করছি, এটা কি মহাপুরুষ আর মনীষীদের ভারতবর্ষ? প্যান ইন্ডিয়া রেপ আমরা আমাদের বাচ্চাদের কি জবাব দেব? ব্যাকডোর দিয়ে মুখ্যমন্ত্রী হয়নি, বিজেপি মানুষকে বিভ্রান্ত করার জন্য চক্রান্ত করছে, তাদেরকে বাংলার মানুষ ঘৃণা করে, তারা আন্দোলন করে ধর্ণায় বসুক, কিছুই হবে না। কলকাতা সুরক্ষিত, সারা ভারতবর্ষ জুড়ে হিংসা এবং ঘৃণার রাজনীতি সমাজে বাড়ছে, উগ্রতা দিয়ে সমাজে পরিবর্তন আসে না, সমাজ পরিবর্তন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা দরকার। হয়রান করছে পুলিশ, কেজি দরে নোটিশ পাঠাচ্ছে, লালবাজার থেকে বেরিয়ে অভিযোগ মীনাক্ষীর। আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে গত 14 আগস্ট রাতে মহিলারা নেমেছিলেন আন্দোলনে,
রাত দখলের সেই কর্মসূচিতে আরজিকর হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সেই ঘটনায় মীনাক্ষী মুখোপাধ্যায় সহ সাত বাম নেতা নেত্রীকে তলব করেছিল লালবাজার। শনিবার সেই তলবে সাড়া দিয়ে হাজিরা দিয়েছিলেন মীনাক্ষীরা। পরে লালবাজার থেকে বেরিয়ে এসে পুলিশকে তুলে ধরা করলেন তিনি। লালবাজার থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিওয়াই এফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, হয়রান করার জন্য দিনের পর দিন কেজি দরে নোটিশ পাঠাচ্ছে। কারা ভাঙল তাদের ছবি থাকা সত্ত্বেও পুলিশ কড়া শাস্তি দিতে দীর্ঘ টালবাহানা করছে। এদিকে প্রতিবাদীদের যাতে আরজিকরের বিচার চেয়ে পথে না নামে তার জন্য পুলিশি দমনের চেষ্টা হচ্ছে। মীনাক্ষী জানান, এদিন পুলিশকে স্পষ্ট জানানো হয়েছে যে তারা দোষীদের শাস্তি দেওয়ার জন্য সাহায্য করতে এসেছেন। একই সঙ্গে তারা হুঁশিয়ারি, পুলিশকে হয়রানি বন্ধ করতে হবে। পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় আরও বলেন, আরজি করে যে ঘটনা ঘটেছে তার দোষীদের শাস্তির দাবিতেই রাজ্যের মানুষ পথে নেমেছে। পুলিশ উচিত দোষীদের শাস্তি দেওয়া। আরজি করে যে দুর্নীতি হয়েছে তার দোষীদের ধরা, স্বাস্থ্য দুর্নীতি শেষ করা, মানুষ পুলিশকে সাহায্য করবে। কিন্তু পুলিশ অপরাধীদের আড়াল করতে প্রতিবাদীদের হয়রান করছে, এমনই দাবি মীনাক্ষীর। পাশাপাশি রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেছেন তারা। ডাক্তারদের আন্দোলন চলাকালীন 14 আগস্ট রাতে একদল দুষ্কৃতী ঢুকে পড়ে আরজিকর হাসপাতালে। পুলিশের ব্যারিকেড ভেঙে জরুরি বিভাগে ঢুকে তছনছ করে দেয় তারা। ভাঙচুর করে দামি মেশিন, নষ্ট করে দেয় বহুমূল্য ওষুধ। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন পুলিশকর্মীরা, আহত বেশ কয়েকজন। পুলিশ কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করতে হয় কলকাতা পুলিশের DC নর্থকে। কিন্তু এই ঘটনা আদতে পুলিশি ব্যর্থতা বলেই দাবি করেছেন মীনাক্ষীরা।